শঙ্খ বাজা সবাই ঘরে ঘরে আসছে উমা বছর পরে একটি বছর পরে পুজোর দিনগুলোকে আরেকটু একটু জাঁকজমক করে নেওয়ার জন্য আমাদের কিন্তু নোম্যান্স ল্যান্ডের একটা দারুণ সংযোজন একটা দারুণ প্রোগ্রাম আপনাদের সকলের জন্য স্ক্রিন ছেড়ে কিন্তু যেতে একটু ইচ্ছে করবে না কারণ নোম্যান্স ল্যান্ড নিয়ে এসছে পুজোর রঙ্গ যেখানে আমাদের যারা দশ ভুজা বাড়িতে পরিবারে তাদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে খেলবো একটা দারুণ খেলা কার্তিক এসে তোমাকে প্রপোজ করলো যে যাবে তুমি অষ্টমীর সন্ধ্যায় আমার সাথে ঘুরতে কার্তিকের সাথে তো যেতেই হবে অবশ্যই যেতি হোক বাইকে হোক বাইকে গেলেও তো মজাই আলাদা কারণ এত সুন্দর দেখতে তোমার সতেজ যদি কলা বউ হয় তাই তোমার ফার্স্ট রিঅ্যাকশন কি হবে ঝগড়াটা শুধু বৌদিকে খাওয়ালে হবে না তারপরে দাদার বৌদিকে দিয়ে দুজনকে ধরে পিটা এই কানে তোমার কি কি আছে কে আছে ওই কথায় কথায় মার কাছে মারধর খায় মানে হাতা খুন্তি যা পায় তাই যে মারে সেটা যেন না হয় মানে সবসময় মার কাছে গুডগ্যাল হয়ে থাকতে চাই ইঞ্জিন ভ্যান ও মিনি ট্রাকের আহত হলেন ছজন যাত্রী ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার সহিস্পুর এলাকায় জানা গেছে উল্টো দিক থেকে আসা মিনি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নয়নজুরিতে উল্টে যায় ইঞ্জিন ভ্যানটি ইঞ্জিন ভ্যান ও মিনি ট্রাকের ধাক্কায় আহত হলেন ছজন আহতরা সকলেই যাত্রী বলে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগা বাজিতপুর সড়কে মামুদপুর এলাকায় জানা গিয়েছে এদিন সকালে নটা নাগাদ বাজিতপুরের দিক থেকে একটি ইঞ্জিন ভ্যান বনগার দিকে আসছিল সহিশপুরের কাছে বনগাঁ দিক থেকে যাওয়া একটি মিনি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ধাক্কা লাগে উল্টে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায় ইঞ্জিন ভ্যানটি ঘটনায় আহত হন ছজন স্থানীয়রা আহতদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর